এই শালবনিতে একদিন কিছু ছিল না জ্যোতিবাবুরা জমি দিয়ে পালিয়ে গেছিল। তারপর কিছু হয়েছিল হয়নি এই জিন্দালদের কারখানাটা আমি এসে উদ্বোধন করেছিলাম কিন্তু আপনাদের একটা গুড নিউজ দিয়ে আবার যে জিন্দালদের কারখানা যতটা জমি লেগেছে বাদ বাকি জমি যেটা আমাদের থেকে নিয়েছে ওরা কিন্তু কোনো কাজে লাগেনি সেই জমিটা ওরা আমাদের ফেরত দিচ্ছেন এবং এখানে আমরা একটা বড় ইন্ডাস্ট্রি তৈরি করছি শালবনিতে আবার একটা বড় ইন্ডাস্ট্রি তৈরি হবে আজকে মিদনাপুরে কি হয়নি ছটা সুপার হসপিটাল বিশ্ববিদ্যালয় স্টেডিয়াম অলচিকি ল্যাঙ্গুয়েজ আগে তো ছিলই না এখন তো ইউনিভার্সিটিতে পর্যন্ত কোর্স তৈরি করা হচ্ছে টিচার পাওয়া যাচ্ছে না তাও প্যারা টিচারদের দিয়ে কাজ চালানো হচ্ছে আজকে আদিবাসী ভাষা কুরমালি বলুন কুরমালি তো মাতোদিন আমাদের এই ভাষা বলুন অলচিকি বলুন আরও আপনাদের যে হুল দেবতা আপনাদের হুল দিবস করম দিবস বিশ্বা মুন্ডা রঘুনাথ মুর্মু তাদের জন্মদিনের ছুটি পর্যন্ত দেওয়া হয় বিশ্বামুন্ডার নামে ইউনিভার্সিটিও হয়েছে রঘুনাথ মুর্মুর নামেও হয়েছে মাহাতোদের নামে মেডিকেল কলেজের নামটাও আমি করে দিয়েছি পুরুলিয়ায় মাহাতো ডেভেলপমেন্ট বোর্ডও আছে ট্রাইবেল ডেভেলপমেন্ট বোর্ডও আছে এবং আমি ঠিক করেছি আগামী দিন আমি নিজে একটা ট্রাইবেল ডেভেলপমেন্ট বোর্ড তৈরি করব আমি নিজে চেয়ারম্যান থাকব আমার সাথে বীরবা হাসদা থাকবে এবং অন্যান্য আদিবাসী ভাই বোনেরা থাকবে কর্মীদের একটা বোর্ড আমি অলরেডি তৈরি করে দিয়েছি আপনারা ভাবুন আপনাদের কি বোঝাচ্ছে মণিপুরে যেমন জাতি দাঙ্গা লাগিয়েছে সেই রকম ওরা বাংলায় লাগাতে চায় পাহাড় আলাদা করে দাও এই জাতিদাঙ্গা কে করেছিল বিজেপি আমি কোন রকম সামলেছি রাজবংশী কামতাপুরী আলাদা করে দাও কে লাগিয়েছিল বিজেপি আমরা সামলেছি এবার ওদের প্ল্যানটা হচ্ছে কুর্মী আর আদিবাসী লাগিয়ে দাও তাহলে কি হবে দুদনের রক্তারক্তি হবে আর বিজেপি মাঝখান থেকে ফয়দা তুলবে এবং এর জন্য বিজেপি প্রচুর টাকা দিচ্ছে অনেক নেতাদের কয়েক কোটি টাকা দিয়েছে প্রতিদিন গণ্ডগোল করবার জন্য আমি ছোটবেলা থেকে একটা জিনিস শিখেছি আমি জন্মেছি একটা পদবি নিয়ে কিন্তু আমি পদবিটা বলি না পর্যন্ত কারণ আমি বলি আমার যদি পদবিটা না থাকতো আমি আরও খুশি হতাম তার কারণ পদবি দিয়েছে বাবা মা লিখতে হয় কিন্তু মনে রাখবেন আমাদের সবচেয়ে বড় পদবি হচ্ছে মানবিকতা আমি হিন্দু না তুমি মুসলমান তুমি জও না তুমি কুর্মি আপনাদের মধ্যে আগুন লাগিয়ে দেবে দিয়ে মণিপুরে যেরকম রক্ত ঝরছে সেরকম আপনাদের এখানে হঠাৎ করে দাঙ্গা হবে দিল্লির থেকে আর্মি চলে আসবে বন্দুক ধরবে গুলি করবে মরে গেলে একটা কেসও করতে পারবেন না একটা আইন আছে জাতি দাঙ্গা লাগানোর চেষ্টা হচ্ছে এবং যারা কয়েকদিন ধরে ক্রমাগত অ্যাটাক করছেন রেললাইন অবরোধ করছেন রাস্তা অবরোধ করছেন কারো বাড়ি ভাঙছেন কারো গাড়ি ভাঙছেন এখানে জাতিদাঙ্গা করার চেষ্টা করছেন যে মাথাগুলো সেই মাথাগুলো মনে রাখবেন যদি ভালোভাবে থাকতে হয় আপনাদের মাথায় ছাতা আমি ধরব আর যদি মনে করেন বিভেদের রাজনীতি করবেন আর টাকা খেয়ে বিজেপি যা বলবে মুখোশ পরে বিজেপির স্লোগান আর সামনে বাম রাম ডান দিয়ে অভিষেকের কনভয় অ্যাটাক করা হচ্ছে বীরবাহ হাজদার কনভয় অ্যাটাক করা হচ্ছে কেন কিসের জন্য আমি সব সহ্য করতে পারি আমি রক্ত সহ্য করতে পারি না আমি সব সহ্য করতে পারি আমি চোখ রাঙানি কেয়ার করি না মনে রাখবেন দিল্লি আমাকে অনেক ধমক দেয় অনেক চমকও দেয় বিদ্যুৎ যেমন চমকায় কখনো কখনো আমরা বলি যত গর্জে তত বর্ষে না কিন্তু দিল্লিও আমাকে চমকায় ওরা আমাকে ধমকায় এটা না করলে ওটা হবে এটা না করলে একশো দিনের কাজের টাকা দেবো না রাস্তার টাকা দেবো না ঘর তৈরির টাকা দেবো না আমি বলি আত্ম ছ মাস আর ছটা মাস একটু কষ্ট সহ্য করুন তারপরে দিল্লি বদলাবে এবং দিল্লি বদলালে মানুষের অধিকার দিল্লি যেগুলো কেড়ে নিয়েছে সেগুলো মানুষের হাতে আমরাই তুলে দেব আমরা জাতি দাঙ্গা করতে দেব না আমি মা তো নেতাদের ভেবে দেখতে বলবো আপনি যদি বলেন দিদি আমাকে একটা স্কুল করে দিন আমি করে দেবো আপনি যদি আমাকে বলেন আমার এলাকায় কুরমালি ভাষাটাকে চালু করুন আমি করে দিয়েছি অলরেডি আমি নিজেও কুরমালি ভাষা জানি আমি কবিতা লিখেছি আপনি যদি আমায় বলেন আমাদের একটা ডেভেলপমেন্ট সেন্টার করুন করে দেবো আদিবাসীরা যদি আমায় বলে দিদি আপনি মাঝিদের সাথে মিট করুন আপনি মাঝের থান দেখুন জাহের থানগুলো বাঁধিয়ে দিন গ্রাম বাংলায় শ্মশানগুলো বাঁধিয়ে দিন বেরিয়াল গ্রাউন্ডগুলো সংখ্যালঘুদের করে দিন খ্রিস্টানদের করে দিন আমি সব করে দেব যতটুকু করতে পারি এই সাময়িক এত আর্থিক সমস্যা দানা কিনতে গেলেও জি ট্যাক্স লাগে এমন একটা অবস্থা করে দিয়েছে আর সব টাকা এখান থেকে কেড়ে নিয়ে চলে যায় আর ওখানে গিয়ে টাকাগুলো বদলায় আর প্রতিদিন কোনো দিন এক হাজার বদলাবে কোনো দিন দুশো বদলাবে কোনো দিন দু হাজার বদলাবে আরে বদলা আপনার কাছে দু হাজার টাকা থাকলেও ব্যাংক জমা নিচ্ছে না একটা দোকানে গেলে সে দোকানদার ভয়ে দু হাজার টাকার নোট নিচ্ছে না তো আপনাদের আগে ভাবা উচিত ছিল নয় এই তো ষোলো সালে করলেন নোট বদল তো আজকে আবার নোট বদল কেন আর যদি করতেই হয় আগে অপশান তৈরি করে জনগণকে সুবিধা প্রদান করে তারপরে করবেন আমার তো সংশয় লাগছে এই টাকাটা কোনো একটা পলিটিক্যাল পার্টি আমার ইন্ডিকেশান আপনারা বুঝতেই পাচ্ছেন ইশারাই কাফি এই টাকাটা মজুত করে রেখে দিয়েছে আমি আমার বাড়িতে সবাইকে বললাম এই দেখ দু হাজার টাকার নোট কার কাছে আছে কারণ আবার টাইমের মধ্যে ফেরত না দিলে তো ফেরত নেবে না তো আমি আমার বাড়িটা পুরো খুঁজলাম আমার অফিসটা পুরো খুঁজলাম খুঁজে দেখলাম চারটে চারটে আটটা বেরিয়েছে তো আপনারা বুঝতেই পারছেন ওই নোটটা আমরা ব্যবহারই করি না আমরা বরঞ্চ ছোটো নোট প্রেফার করি বড় নোট আমরা ব্যবহার করি না কারণ দু টাকা দিয়ে আপনি যাবেন ফেরতটাকে দেবে ফেরত পাওয়াটা তো প্রবলেম আপনি কি দু টাকা দিয়ে এক কিলো শাক কিনতে যাবেন না দু টাকা দিয়ে ভাজ ওই পতাকাটা কিনতে যাবেন কিছুই হবে না এখন আবার বদলালো আবার বদলে দিল অর্থাৎ ওদের কাজই হচ্ছে সব বদলে দাও শুধু নিজেদের নাম থাকবে লক্ষ বছর পর্যন্ত যে দেশকা সবচেয়ে বড়া उमिर कौन है देश का सबसे बड़ा कुमिर कौन है देश के सबसे बड़ा नेता कौन है ये लोगों को नाम रहेगा लेकिन ये लोग सोचता नहीं है हम आज है काल नहीं हो सकता है इसी के लिए वो नाम अगर रहेगा इसका कोई पता है कोई मालूम है आज हम जिंदा है काल तो हम नहीं रह सकते हैं अरे जिंद वही तो जो अच्छा काम करते हैं उसका नाम दिल में रहता है और जो बुरा काम करते हैं जो बुरा काम करते हैं उसको क्या बोलता है शैतान कहता है काफिर कहता है गद्दार कहते हैं আমি তাই আপনাদের বলি শক্ত হতে হবে মেরুদণ্ড শক্ত করতে হবে জুন কিন্তু এলাকায় ঘরে কিন্তু সুজয় তুমি জুনের সাথে ভালো ব্যবহার করবে জুন আমাদের সাংস্কৃতিক মঞ্চের একটি মেয়ে খুব পপুলার মেয়ে আর যদি না করো তাহলে কিন্তু আমাকে বাধ্য করো না কোনো ব্যবস্থা নিতে শিউলির সাথে একটা গন্ডগোল হয়েছিল কেশপুরে আমি বলবো ওটা মিলিয়ে নাও এবং যারা পুরনো নতুন আছে কারণ আগামী দিনে তোমায় যদি দাঁড়াতে হয় পঞ্চায়েত ইলেকশান করতে হয় পার্লামেন্ট ইলেকশন করতে হয় পার্টিকে যেতাবে। ইট ইস দ্য ফার্স্ট প্রায়োরিটি অজিত মাইতি অজিত মাইতি অনেক পুরনো আমার দলের অনেক দিনের সহকর্মী কেউ কেউ এখন আবার অজিতের কথা শোনে না অজিতকে পাত্তাও দেয় না আর অজিতেরও দোষ আছে একটু গ্রুপিজিম করার এগুলো বন্ধ করো আস্তে আস্তে ভালো করে কাজ করো তোমাকে সবাই মানবে এরপর আমি বলবো বঙ্কিমদা সম্বন্ধে আমার কিছু বলার নেই হি ইজ রিয়েলি ট্রুলি এ জেন্টেলম্যান মমতা ভূইয়াও আমি বলবো না ক্যাশিয়ারিতে একটু হয় ক্যাশিয়ারিতে জগদীশটা আমার মারা গেছে যে ছেলেটা প্রথম দিন থেকে আমার সাথে ছিল আজকে যে কটা আছে হয় তোমরা মেটাবে আর তা নাহলে আমি তোমাদেরই বদলে দেবো নেপাল সিং আছে অনেক পুরনো লোক ভালো করে দেখে রেখো এখানে আর কে কে আছে বিক্রমবাবু আমি বলেছি দিনেন রায় আছে আছে রায় তুমি আগের মতো একটু এফেক্টিভ হও শুধু দোকানে বসলে হবে না মানুষের দোকানে যেতে হবে উত্তরা জেলা পরিষদে উত্তর দিতে হবে সুতরাং কাজগুলো ভালো করে করো রাস্তাগুলো চটপট করো শ্রীকান্ত মাহাতো কত বড় নেতা অথচ মাহাতোদের কথাটা বললি বলে না যে ওদের হয়ে আমরা চিঠি দিয়েছি সেন্ট্রাল গভর্নমেন্ট বলেছে আমরা করতে পারবো না রিজেক্ট করে দিয়েছে চারবার চিঠি দেওয়া হয়েছে মাহাতোদের জন্য ইভেন আমরা বলেছি আবার চিঠি দিয়েছি এপ্রিল মাসে যে তোমার যদি কিছু ডকুমেন্ট জানবার থাকে তুমি অ্যান্থোপোলিক্যাল সার্ভে থেকে জেনে নাও আমাদের কাছে যা ছিল আমরা সব দিয়ে দিয়েছি এইটা জোর গলায় বলতে পারো না কেন পারো না চোর না ডাকাত ওদিকে প্রদ্যুত প্রদ্যুত করছে ঠিক মতো ঠিক আছে রে ঠিক আছে সূর্যোট্ট কোথায় গেল মাথা ঢেকে গলা ঢেকে আমি কিন্তু চিনতে পারো তোমার নারায়ণগড়ে সূর্যট্ট প্রদ্যুত তোমরা মিলে বসে অজিত মাইতিও এটাকে সেটেল করবে ঘাটালকে দেখে ঘাটালটা ভালো করে করুন প্রবলেম আছে দেখতেও একটু ডাকবেন অরূপধারা চন্দ্রকোনা চন্দ্রকোনাটাকে ভালো করে দেখবেন ওটা হুগলির বর্ডার আর আপনার ঘাটালের বর্ডার অপরূপা এবং দেব ওদের দুজনকে কনসাল্ট করে বুথ প্রেসিডেন্টদের নিয়ে অঞ্চল প্রেসিডেন্টদের নিয়ে কাজ করবেন আমি নিজে চন্দ্রকোনা অনেকবার গেছি কাজের জায়গাটা আমার খুব ভালো মনে আছে হুমায়ুন কবির এসছে ডেবরাতে কিন্তু প্রবলেম চলছে দেখো প্রশাসনিক কাজ আর রাজনীতি দুটো আলাদা ডেবরায় আমাদের যারা আছে সকলকে নিয়ে করে এটাকে মেটাও অজিত মাইতিকে আমি দায়িত্ব দিচ্ছি এটাকে করবে আর মানুষ ভুইয়া